সাবধানে, এই উল্টাচ্ছে উল্টাচ্ছে। চাই 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 ছাক না কোটি নিয়ে কোন জল দিয়েছে, চাটা আমি করব। এবার ম্যাডাম গেছেন চা বানাবেন, আগুন কমাও। আরে ঠিক আছে চলবে, কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে করছি একদম। রমেশও লেগেছে, এই তো আমাদের টিম, ক্যা বাত, পিছনে পাহাড়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হাজবেন্ড ভার্সেস ওয়াইফ, আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা দুজন চলে এসেছি। আজকে আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা হচ্ছে চা বানিয়ে খাওয়া। এবার তোমরা ভাবছো যে চা বানিয়ে খাওয়ার মধ্যে আর নতুনত্ব কী আছে। আমাদের প্ল্যান আজকে আমরা কোনো রেস্টুরেন্টে বা কোনো দোকানে বা কোনো হোটেলে দাঁড়িয়ে খাবো না, চা চা খাবো পাহাড়ের কোথাও একটা, নিজেরা বানিয়ে কেটলির মধ্যে জল ফুটিয়ে দুধ ফুটিয়ে চিনি দিয়ে চা পাতা দিয়ে সুন্দর করে চা বানিয়ে খাবো। এটাই আজকে ভিডিওর মেইন টপিক। আগুনটা কিভাবে জ্বলবে সেটাই, পাহাড়ের কোলে কোথাও একটা চা বানিয়ে তারপর চা খাবো, সেই চায়ের টেস্ট কিন্তু আলাদাই হবে, আর সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবো। এখানে আমরা নেমেছি, সঙ্গীত গেছে এই যে অ্যালুমিনিয়ামের দোকানে একটা কেটলি কিনতে। ওই যে দাদা কেটলি নিয়ে আসছে অলরেডি, আমি যাচ্ছি ওই পারে। কেটলিটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড় কেটলি হয়ে যাচ্ছে, এতে ছোট হবে না? এটা ছোটর উপর কেটলি হলে সুবিধা হয়, কারণ অতটা চা অত বড় কেটলি নিয়ে হবে এটাই বাকি। পাশে আরেকটা দোকান আছে, সঙ্গীত ওখানে গেছে, যদি ছোট সাইজের কেটলি পাওয়া যায়। ছোট পেলাম না, বাধ্য হয়ে আমাদেরকে এই এত বড় একটা কেটলি নিতে হলো। এর হাফ দরকার ছিল, হাফেরও হাফ বেসিক্যালি, তিনজন মানুষের জন্য চা, আর সাথে একটা চায়ের এক ছাঁকনি এখান থেকেই নিয়ে নিলাম। যে সঞ্চারই মনে করালো চা তো বানাবে, ছাঁকবে কিসে, এটা নিলাম। এবার শুধু একটু চা পাতা কিনতে হবে, জলটা ক্যারি করে নেব। ঠিক উল্টো পাড়ে একটা আমরা দোকান পেয়ে গেছি এবং সেখান থেকে চা চিনি দুধ একটা বড় জলের বোতল সমস্ত কিছু আমরা এখান থেকেই নিয়ে নিলাম। সুন্দর গালি দিব না, বলেছি যে এবার আগুন জ্বালানোর দায়িত্ব তোমার, তার জন্য রমেশদা পুরো কাঠের দোকান থেকে ছিলকা নিয়ে নিয়েছে। চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, ফাইনালি রমেশের কথা দিয়ে ডিসাইড করলাম আমরা যাচ্ছি গুরুবাথান, যেখানে বিয়ে করেছিলাম। মানে বিয়ের মতো একটা স্ট্রেস যে এরিয়াতে আমি নিতে পেরেছি, সেই এরিয়াতে গিয়ে চা বানিয়ে খাওয়াবে স্ট্রেস বাস্টার হিসেবে। একদমই তাই, আমারও সেম, সঙ্গীতের সাথে আমি একমত এই বিষয়ে, সবসময় একমত হতে পারি না, বাট এই বিষয়ে একমত, যেখান থেকে জীবনের সব থেকে বড় স্ট্রেসটা নিয়েছিলাম সেখানে গিয়েই আমরা চাটা বানিয়ে খাবো, তাতে অনেকটা রিলিফ। তাহলে তাই হোক, ফাইনালি আমরা লোকেশন চুজ করে ফেলেছি এবং সেই রাস্তায় বেরিয়েও পড়েছি। আর এই বাইরেই সুন্দর চা বাগানের রাস্তা, এ হচ্ছে গুরুবাথান, গুরুবাথান মার্কেট, এবং আজকে সোমবারই বাজার চলছে এখানে। পাহাড়ি ফল সবজি ইত্যাদি প্রভৃতি সব নিয়ে বসে মানুষজন এখানে। এই সেই আপার ফাকু, চিল নদী বয়ে গেছে, চিল নদীর রূপ অসাধারণ। এখন পাহাড় থেকে নেমে এসেছে এবং আমাদের চায়ের প্ল্যানটা এদিকেই হতে চলেছে, সামনের ওই সামনের পাহাড়টায়। আমরা এখানেই দাঁড়ালাম, নিচ দিয়ে একটা ছোট ঝোড়া চলে গেছে, তার সাউন্ডটা খুবই সুন্দর লাগছে। দূরে পাহাড় আর এইদিকে পুরো চা বাগান, আর ঠিক চা বাগানের ওপর দিয়ে সূর্যের আলোটা কি সুন্দর লাগছে। সমস্ত কিছু ব্যবস্থাপনায় রমেশ আর সঙ্গীত,
দুজনে পাথর লাগবে না তিনটা নই যে পাথর দেখে নিয়েছি আমি কোথায় পাথর কোথায় ওইখানে করবে না এইখানে করবে হ্যাঁ এইখানে বানাবো না ওইখানে বানাবো যেখানে বলবে ওই তো ওরা যাচ্ছে দেখো কি সুন্দর ওখানে রোদ খুব একটা পাবো না চলো এখানে পাথর আছে ওখানে রোদ খুব একটা পাবো না চলো পাথর আছে শর্ট না তো এখান থেকে নিয়ে যেতাম না জলের বোতলটা নিতে হবে এরকম একটা বিকেল বেলায় পরন্ত রোদে পাহাড়ের এরকম কোলে সামনে চা বাগান চা বানিয়ে খাবো অসাধারণ আমি জানি না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কতটা এনজয় করছো কিন্তু ভিডিওটা করতে আমি খুব এনজয় করছি আমার খুব ভালো লাগছে এটা আমার জীবনের এটা আমার লাইফের ইচ্ছা যে আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিওই আসবে পরপর তার জন্য অবশ্যই তোমাদের সাথে থাকতে হবে যেভাবে ভালোবেসে যাচ্ছ এই ভালোবাসাটা দরকার সো আমরা এখন চলে এসেছি পাহাড়ের দিকে যাচ্ছি এখানে একটা মাঠ আছে এইদিকে গ্রাম আছে কারণ আমরা দেখলাম একটা গাড়ি এলো ওয়াও ওই সাইডটা দেখো কি সুন্দর দারুণ রমেশ অলরেডি পাথর নিয়ে নিয়েছে হাতে এখানটাতে করি একদম দারুণ জায়গা এখানটাতে করতে হয় তুমি সাথে থাকো ঠিক আছে করবো তো আমি এবার বিষয়টা হচ্ছে আগুন জ্বালানো আগুন জ্বালানো জিনিস তো রমেশ তো জোগাড় করে নিয়েছে কিন্তু আমি দেখবো আগুনটা জ্বালাবে কি করে দেখলাই কোথায় আছে তিনটে পাথর রয়েছে তাই তো কেটলিটা একবার একটু ধুয়ে নিতে হবে জলে এইদিকে জোগাড় চলুক আমি একটু সোজা ওইদিকে যাই চলো আমার সাথে তোমরাও সবাই ওই দিকটা হচ্ছে গরু বাতান মানে গরু বাতানের একটা শিব মন্দির যেখানে আমার আর সঙ্গীতের বিয়ে হয়েছিল আমাদের বিয়ের জায়গা ওই দিকটা সত্যি এক্সপ্লোর করার মজাটাই আলাদা ওইদিকে একটা গ্রাম আছে ওই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে আহা সত্যি কি যে ভালো লাগছে কি বলবো দারুণ লাগছে অচেনা জায়গা হঠাৎ করে খুঁজে পাওয়া অসাধারণ জাস্ট দেখাচ্ছি তোমাদের চারিদিকে দেখো এই দিক থেকে রোদটা আসছে এবার যাই দেখি বলবে যে চা বানানোর প্ল্যান তো হলো কিন্তু আমি যদি এইভাবে ঘুরে ঘুরেই বেড়াই কিছু বলবে না বাট রেগে যাবে আমার তো এই দিকটা দারুণ লাগছে আহা এই দিকের ভিউটা দেখো মানে এই দিকটা পুরো পাহাড় ওই দিকে একটা গ্রাম আর এই দিকটা হচ্ছে চায়ের বাগান আর আমাদের চা তৈরি হবে এই যে এইখানে কেটলিটা প্রপারলি মাজা নেই কিছু হবে না তো কিছু হবে কি হবে কিছু নেই হবে চায় পাতি চিনি এই তো ভালো চলে এসেছে আমি এইখানটাতে করলাম ব্যবস্থা বুঝলা ওকে এই মানে তাহলে জায়গাটা পাবো এ না জল আগে তো আগুনটা জ্বালাতে হবে লাকড়ি লাকড়ি মিল গেই ধরো এটা ফুটবে হাওয়াটা তো প্রচুর হচ্ছে সমস্যাটা তো এখানেই হাওয়াটা গার্ড করব দাঁড়াও না সবাই মিলে হাওয়া গার্ড করব এই জন্য তো কাঠের ছল এইগুলো নিয়েছি কাঠের ছিলকা এতক্ষণ হাওয়া ছিল না এখনই হাওয়া আছে এটাই তো হচ্ছে তোমার টাস্ক যে হাওয়া দেবে তার মধ্যেও তোমাদের এরকম জায়গায় চা বানাতে হবে এটাই হচ্ছে টাস্ক বাপরে পুরো হামাগুড়ি দিয়ে দিয়েছে সঙ্গীত পুরো ক্যা বাত আরো দিতে হবে এর মধ্যে তাই তো কি দিতে হবে
ওই কাঠের কুচি না না ওই যে কই ওই যে আছে তো কাঠের কুচি উহ আমাদের চা তৈরি হচ্ছে অলরেডি ধোঁয়া উঠে গেছে হাজবেন্ড ভার্সেস ওয়াইফের এরকম একটা প্রথম ভিডিও এরকম একটা প্রথম কন্টেন্ট যে এরকমভাবে প্রকৃতির কোলে একটা টাস্কও বলা যেতে পারে যে চা বানিয়ে আমরা খেতে পারি কি না বেশি গরম হয়ে গেছে নাকি আরে যে পাতা আছে তো এই যে হ্যাঁ পাতা দিয়ে ধরতে হবে না বেশি গরম হয়ে গেলে তুমি আগুনটা বাঁচিয়ে দাও তুমি কি খুঁজছো আমি ধরার জিনিস খুঁজছি পাতা 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 পাতাও পাতি পাতা আছে কচু পাতা দিয়ে খুলবো কচু পাতা না ধরবে হাত ওই যে ওই পাতা এটা কি পাতা এটা ঘাটু পাতা ঘাটু পাতা ঘাটু পাতা ঘাটু ফুল হয় দেখো না কারেক্টটা স্যার দিকে উল্টে না যায় সাবধানে ই উল্টাছে উল্টাছে উল্টাচ্ছে ওইদিকে আরেকটা পাথর দিলে মনে হয় বেটার হতো ঠিক আছে ঠিক আছে পাথর দিচ্ছি আপনি হ্যাঁ এই দিকটাতেই পাথরটা দিয়ে দাও আরে তোল 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 হ্যাঁ একদম ঠিক আগুনটা খালি বাঁচিয়ে রাখো বাদ বাকিটা দেখে নিচ্ছি এখনো গরম হবে হ্যাঁ করি না জল দিয়েছি চাটা আমি করব এবার ম্যাডাম গেছেন চা বানাবেন বানাতে প্রথমে দেবো হচ্ছে চিনি ওকে হাওয়া দিচ্ছে প্রচন্ড চিনি আর একটু বেশি দিতে হবে আগুন হ্যাঁ আগুন ধরে রাখার দায়িত্ব হচ্ছে রমেশের আমি তো চাটা বানাবো আগুনটা কিন্তু রমেশ দায়িত্ব নিয়ে রাখো বাঁচিয়ে রাখো আগুনটা এবার কি করবে দাঁড়াও চিনিটা আগে এ হোক দিয়ে দাও পুরোটা অবশেষে কিন্তু আমরা এখানে কোনো প্লাস্টিক বা কিছু ফেলবো না কিছু ফেলবো না কিছু না সব ভেতরে তুলে নিয়ে যাব একদম চিনিটা হ্যাঁ জল ফুটে গেছে দিয়ে দাও পুরো দুধটা দেখো কি অবস্থা আগুনটা ম্যানেজ করে করে দাও কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে করছি একদম রমেশও লেগেছে এই তো আমাদের টিম ক্যা বাত পিছনে পাহাড় আর এইদিকে ম্যাডাম এবার চায়ের কাপ রেডি করছেন চাই 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 ছাকনি এর পাশে রেডি আছে এই রকম চায়ের কিন্তু কোনো মূল্যই হয় না মূল্যের থেকে অনেক বেশি দুর্মূল্য দুর্মূল্য এই যে অ্যাম্বিয়েন্সে বসে চা সিরিয়াসলি এটা লাখ টাকার চা আমার কাছে আমি জানি আমার মতো যারা চা প্রিয় এবং সাথে প্রকৃতি প্রিয় যারা পাহাড় প্রিয় তাদের কাছে কিন্তু এই চায়ের দাম অনেক অনেক বেশি প্রচুর প্রচুর কমপ্লিট কমপ্লিট আরে সাবাস এই কালারটা অনেক আছে অনেক আছে এখনো অনেক আছে গ্রামের লোকজন ডাকলে খাওয়ানো যাবে আমার এরকম একটা আমার ইচ্ছা রইল এই চায়ে বলবি এই 5 টাকা করে চাই বলবি এই নাও এটা এটা 5 টাকা এটা মূল্যহীন চা আমার কাছে আচ্ছা ঠিক আছে মূল্যহীন চা এর কোনো মূল্য নেই আমরা চা দিয়ে শুরু করলাম রমেশ হ্যাঁ নেক্সট টাইম এসে আমরা টেস্ট করব ম্যাগি হ্যাঁ ঠিক আছে এরকম ভাবে আস্তে আস্তে বাড়বো এক সময় যাব নদীর পাশে মাছ নেব মাছ ভাজা করব আরেকবার করব চিকেন ফিকেন বানাবো মানে আস্তে আস্তে এগোবে আমাদের একদমই তাই চা দিয়ে জাস্ট হাতে খড়িটা আমরা করলাম করলাম মাংস রান্না এরকম করাইতে গ্রামের কিছু লোকজন যারা আসবে ততটা সবাই মিলে খাবো হেভি হবে সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো হাজবেন্ড ভার্সেস ওয়াইফ আর ইচ্ছে হলে বেরিয়ে পড়ো মনের মধ্যে আর যাই হোক ঘোরার ইচ্ছা আর রাগ এই দুটো পুষে রাখবে না তুমি কি আমাকে মেনশন করলে না তোমার না এটা কিন্তু অ্যাক্টিং করছো এটা কিন্তু অ্যাক্টিং করছো একদমই অ্যাক্টিং করছি না মনের মধ্যে রাগ এটাও আমাকেই মেনশন করলো দেখো ঘোরার ইচ্ছে পুষে রাখবে না কোনোদিনও কোনোদিনও রাগ পুষে রাখবে না পারলে বাড়িতে সুন্দরী বউ পুষে রাখবে
বউ না কুকুর গো যে পুষে রাখার কথা বলছো তুমি তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক কেন আমি কি একদমই কি গবেট তোমার মনে হয় তো এত ভালো পোষ্য আমি সিরিয়াসলি বলছি ছি 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 কে পোষ্য কারা কিন্তু কিছুতে পোষ মানছে না পোষ্য কারা আমরা নই আমরা ওয়াইফের বাড়িতে পোষ্য আরে আমি আমি একদমই আমি হচ্ছে গৃহপালিত প্রাণী তুমি পোষ্য তুমি কাকে পোষ্য বলছো যাই হোক চা খাও নেচার এনজয় করো বেরিয়ে পড়ো আর জীবনটাকে এনজয় করো পজিটিভ থাকতে হবে ভালো থাকতে হবে অল্পের মধ্যে খুশিতে থাকতে হবে এটা আমি বলবো আমার জীবনে অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি যেটুকু সেটুকুর মধ্যে ভালো থাকতে হবে একদম সো সাথে থাকো ভালো থাকো আর এরকম আরো আরো ভিডিও আসবে সেই জন্য থাকতে হবে হাজবেন্ড ভার্সেস ওয়াইফের সাথে এই পুরো বিষয়টা করতে আমাদের খরচা পড়েছে 240 টাকার কেটলি 10 টাকা দুধের প্যাকেট 10 টাকা চায়ের প্যাকেট 10 টাকা চিনি মানে কত হলো 30 টাকা আর কেটলির দাম 250 টাকা 10 টাকার ছাকনি 280 10 টাকার ছাকনি 290 আর রমেশ কাঠের ওইগুলো পয়সা নেই ছিলকাগুলো পয়সা নেয়নি তো পয়সা নেয় 290 টাকা মানে 300 টাকা 4 কাপ 6 কাপ চা হয়েছে যেটা বলছিলাম এতক্ষণ 50 টাকা করে কাপ পড়েছে কাটো ভিডিও যাতা